নমস্কার, আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। কৌশিক মুখার্জি আজ তৃপ্ত, উল্লসিত, উচ্ছ্বসিত। কৌশিক মুখার্জিকে চেনেন না? উনি একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। ওনাকে অবশ্য অনেকে চেনে কিউ নামে, কৌশিকের কিউ। কেন উল্লসিত? কারণ তিনি একটা ছবি করেছিলেন, তার নাম ছিল গান্ডু। তো ছবিটা দেখার আগেই নাম শুনে ছিচিক্কারে ভরে গিয়েছিল আকাশ। এই অশালীন শব্দ মানুষ প্রকাশ্যে ব্যবহার করে নাকি? বন্ধু মহলে তবুও চলে, কিন্তু প্রকাশ্যে একটা পুরোদস্তুর ফিল্ম আসছে, তার নাম গান্ডু। তো বাঙালি তখনও গুগল করে উঠতে শেখেনি, তাই একে ওকে জিজ্ঞাসাও করেছিল। শব্দটা তো ভারী খারাপ, কিন্তু শব্দটার মানে কি? যে যার মতো পারে বলেছিল, যে যার মতো করেই বুঝেছিল। কিন্তু সে জামানা গায়া। এখন গুগল বাবার দৌলতে সবাই এ শব্দের মানে জানে। খুব শুদ্ধ ভাষায় পুরুষ সমলিঙ্গ যৌনতার সঙ্গে জুড়ে থাকা এই শব্দের উচ্চারণ এখনও সিনেমার ভিলেন বা মদ্য ফ্রাস্ট্রেটেড পুলিশ অফিসারের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে কিউ হঠাৎ খুশি কেন? কারণ আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, বিদ্যাসাগরের জেলা থেকে উঠে আসা বলে গর্বিত জননেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ক্যামেরার সামনে এই শব্দ প্রয়োগ করেছেন। কেবল প্রয়োগ করাই নয়, তিনি এই শব্দটি রাহুল গান্ধীর উদ্দেশ্যেই বলেছেন। এই সংস্কৃত উচ্চারণের কথা ছড়িয়ে গেছে ইন্টারনেটে। শুনলাম জনান্তিকে তিনি বলেছেন, খুব খারাপ আর কি বলেছি, এ তো হামেশাই বলা হয়। তার মানে খুব পরিষ্কার, শিশু বয়স থেকেই উনি এই শব্দগুলোর সঙ্গে পরিচিত এবং এই শব্দ নিশ্চয়ই ওনার চারপাশে বাড়িতে ব্যবহার হতে শুনেছেন, এখন নিজেও ব্যবহার করছেন। এই তো, সেটাই বিষয় আজকে। গান্ডু, শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী, দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস, তার অন্যতম প্রধান মুখ রাহুল গান্ধী। বর্তমানে তিনি তার ভারত জোড়ো ন্যায় যাত্রায় ব্যস্ত। সোমবারও তিনি উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। বিজেপির বিরুদ্ধে ঘৃণা আর বিদ্বেষের রাজনীতির অভিযোগ তুলে পথে নেমেছেন রাহুল। স্বভাবতই বাংলাতে ঢুকেও বিজেপিকেই মূল নিশানা করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল। লোকসভা ভোট আসন্ন, তাই কংগ্রেসের এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় যে বিজেপিকেই বিঁধে প্রচার চলবে সেটাই প্রত্যাশিত। এটাও স্বাভাবিক, রাহুলের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে মিডিয়া বিজেপি নেতৃত্বের কাছেও যাবে। সেভাবেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে গিয়েছিল মিডিয়ার প্রতিনিধিরা। তার রাহুলের বক্তব্য সম্পর্কে বিরোধী দলনেতার মন্তব্য জানতে চেয়েছিলেন। ব্যাস, রাহুলের নাম শুনেই রাগে অগ্নি শর্মা বিরোধী দলনেতা। রাহুলের নাম শুনলে যে তার এমন উত্তেজনা তৈরি হবে সেটা উপস্থিত কেউই বুঝতে পারেননি। মেজাজ হারিয়ে রাহুলের নামে কুকথা বলতো কুণ্ঠিত হলেন না। গত চার দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী, রাহুল গান্ধী। কে হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়? ভদ্র সমাজে অচল, অশালীন এমন শব্দ প্রয়োগে বিজেপি নেতারা সিদ্ধহস্ত, বারে বারে জড়িয়েছে বিতর্কে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বঙ্গ বিজেপির একাধিক প্রথম সারির নেতা কুকথা বলে বিতর্কে জড়িয়েছেন। এই কুকথার সংস্কৃতির জন্য কি শুভেন্দুরা দায়ী, নাকি তার শৈশব থেকে বেড়ে ওঠার সময় পারিবারিক চৌহদ্দিতেই তার বীজ ছিল? এটা ঠিক রাজনৈতিক আক্রমণে পরস্পর পরস্পরকে জমি ছাড়বে না, কিন্তু সেই চাপানোতর হবে রাজনীতির আধারে। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে শুভেন্দুদের ট্র্যাডিশন ভিন্ন। অশালীন শব্দ ব্যবহার কি সংশ্লিষ্ট নেতার সাংস্কৃতিক পরিমণ্ডলের পরিচয় বহন করে? আপব্রিঙ্গিং বলে একটা শব্দ আছে, বড় করে তোলা, বড় হয়ে ওঠা। এমনিতে মানুষকেও খাঁচায় রেখে খাবার দাবার দিলে সে গায়ে গতরে বেড়ে উঠবে বই কি। কিন্তু পশুদের সঙ্গে মানুষের তফাত হলো তার বিবেচনা বোধ। সে তার শৈশব থেকে, প্রতিটা দিন, তার চারপাশের পরিবেশ থেকে শেখে। প্রথমেই যা শেখে তা হলো ভাষা আর খাবার, তারপর ধীরে ধীরে সেই ভাষার ব্যাকরণ, সেই খাবারের ভালো মন্দ, পোশাক আশাক, তার উপরে নিয়ম নীতি, রুচিবোধ ইত্যাদি। তো শুভেন্দুর সমস্যা সম্ভবত সেখানে, যে ভাষা বা শব্দের প্রয়োগ ছোট্টবেলা থেকে শুনে এসেছেন সেটাই এখনও তার দিবের গোড়ায় লটকে আছে। ওদিকে আরেক নেতা সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তিনি নিশ্চয়ই তার বড় হয়ে ওঠার সময় দেখেছেন মায়ের বয়সী মহিলাকে কোষে থাপ্পড় মারতে। তাকে দেখেছেন জানি না, কিন্তু নিশ্চয়ই দেখেছেন। আজ মায়ের বয়সী এক মহিলা, যিনি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে কোষে থাপ্পড় মারার ইচ্ছে তো তার হতেই পারে, হয়েছে, সেটা জানিয়েও দিয়েছেন। বিরোধী দলের নেতা, দেশের অন্যতম রাজনৈতিক নেতাকে অনায়াসে গান্ডু বলে দিলেন।
সেটা তার বেড়ে ওঠার সমস্যা। এই সমস্যা অনেকের আছে, এর জন্য তিনি যতটা দায়ী তার চেয়েও বেশি দায়ী তার গুরুজনেরা, বাবা মা। আর যদি দেখা যায় তাদেরও রুচি ভাষা এরকম, তাহলে তো সোনায় সোহাগা। কাজেই এই শুভেন্দুর সুকান্তর কাউন্সেলিং দরকার, চিকিৎসা দরকার। কে করাবে জানা নেই। আরও আছে সমস্যা কি একটা, রাহুল গান্ধী নাকি খুব বোকার মতো কিছু বলেছেন, যেটা নিয়ে শুভেন্দুর এই মন্তব্য। আসুন দেখা যাক রাহুল কি বলেছিলেন। বাবা রাজীব গান্ধী, ঠাকুমা ইন্দিরা গান্ধী দুজনেই শহীদ হয়েছেন, মাথায় থ্রেড পারসেপশন নিয়ে বড় হয়েছেন, পড়াশোনা ইংরেজি মিডিয়ামে, হিন্দিতে সরগর হয়েছেন তো বছর দশেক হলো। বক্তৃতা দিতে গিয়ে ইংরেজি শব্দ বলে ফেলেন, ইংরেজি শব্দের জুৎসই হিন্দি হাতড়িয়ে বেড়ান। সেই রাহুল বলছেন, সুবহ উঠতে হো স্টোভ মে কয়লা ডালতে হো উসকো জ্বালাতে হো। স্টোভে কয়লা? হ্যাঁ, ইংরেজি স্টোভ শব্দটার অর্থ উনুন। শুভেন্দু বা হিমন্ত বিশ্ব শর্মা অবশ্য ডিকশনারি খুলে দেখবেন কি না, দেখতে পারেন কি না জানি না, কিন্তু ডিকশনারি খুলে দেখে নিন, স্টোভ মানে উনুন। উনি কয়লার উনুনের কথা বলেছেন, যেখানে কয়লা দিয়ে আগুন ধরিয়ে চায়ের জল বসানো হয়। রাহুল গান্ধীর আপব্রিঙ্গিংয়ে এই উচ্চারণ খুব স্বাভাবিক। আমাদের অনেকের কাছে স্টোভ হলো কেরোসিন স্টোভ, ইংরেজি স্টোভের বাংলা নয়। স্টোভ শব্দের ধারণাই আমাদের কাছে কেরোসিন তেলের স্টোভের, কাজেই মনে হতেই পারে যে এ তো ভারী মজা, মানুষটা খামোকা স্টোভের ওপর কয়লা দিতে বলছে কেন। আসলে উনি ঠিক বলছেন, আবার আমাদের ধারণাও ভুল নয়। কিন্তু এটা শুনেই রাহুল একটা গান্ডু। এই কথাটা যখন শুভেন্দু বলেন, তখন তাদের আপব্রিঙ্গিং সম্পর্কে আমাদের ধারণাও সাফ হয়। যখন দলের রাজ্য সভাপতি মায়ের বয়সী এক মহিলাকে থাপ্পড় মারার ইচ্ছের কথা প্রকাশ্যেই জানান, তখন ওনার আপব্রিঙ্গিং নিয়ে সত্যিই করুণা হয়। একটু ভদ্র পরিবেশে বড় হলে এরকম শব্দ উচ্চারণ তো তারা করতেন না। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, বিজেপি দলের বিরোধী দলনেতা, দেশের অন্যতম বিরোধী নেতা রাহুল গান্ধীকে গান্ডু বলছেন, বিজেপি রাজ্য সভাপতি রাজ্যের মুখ্যমন্ত্রী মায়ের বয়সী এক মহিলাকে থাপ্পড় মারার কথা বলছেন, এগুলো কি তাদের বড় হয়ে ওঠার সমস্যা? যে পরিবারে যে পরিবেশে বড় হয়েছেন, সমস্যা কি সেখানেই? শুনুন মানুষজন কি বলছেন। শুভেন্দু মানে নিজে নিজে বিশাল ভেবে নিচ্ছে আর কি, ওই বিজেপি কালচারটা হচ্ছে মানুষকে ছোট করা। রাজনীতি করতে গেলে প্রথমে একটা ভালো পার্সোনালিটি এবং ভালো মানসিকতার প্রয়োজন হয়, যেটা ওনার সম্ভবত নেই, ওনার অনেক কিছু শেখার প্রয়োজন আছে। শুভেন্দু অধিকারী, তার তো বিজেপিতে যাওয়ার পর থেকে সে ভীষণ আক্রমণাত্মক এবং সবসময়ই সে সব বাজে বাজে কথা বলে। একজন রাজনীতিবিদের শব্দ চয়ন করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হওয়া উচিত। ভাষা এবং শব্দ যদি শালীনতা বাঁধ ভেঙে দেয়, তাহলে তার রাজনীতি করার অধিকার আছে বলে আমার মনে হয় না। বাড়ির পরিবেশের ব্যাপার নয়, আপনি যে কালচারে পরবর্তী ক্ষেত্রে এসে থাকছেন, যে রাজনৈতিক কালচার, সে সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই সেই সমস্যাটা তৈরি করে। এরকম ভাষা আমরা নিজের শত্রুর প্রতিও কখনো ব্যবহার করব না। তো যারা করেছেন তাদের এই বক্তব্যের আমরা তীব্র ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি। কোনো দলেরই উচিত নয় মঞ্চে দাঁড়িয়ে বা কোনো জায়গা থেকে সরাসরি কাউকে গালাগাল দেওয়া বা কারোর সম্পর্কে বিরুদ্ধাচরণ করা। পরিবার থেকে হোক বা সামাজিক প্রেক্ষাপট থেকে হোক, এটা দিন দিন বাড়ছে, যেটা কখনোই আমাদের পক্ষে এটা কাম্য নয়। যে রাজনৈতিক ব্যক্তিত্বই হোক না কেন, প্রত্যেকের যে শব্দ প্রয়োগ, শব্দ প্রক্ষালন, সেটা সীমিত হওয়া উচিত। শুভেন্দুবাবু বা সুকান্তবাবু কাছে কি শিক্ষা, ওনারা যে ভাষা প্রয়োগ করছেন এবং যে ভাষায় বাংলার মানুষকে কিছুই দিতে পারছে না, শুধুমাত্র গালগপ্প কিছু জিনিস ভরে দিয়ে ভাবছেন যে ভোটটা পাবো। রাজনীতিভাবে এরা মানে মূর্খামি কাজ করছে, এরা এরা কাকে কি বলতে হবে সে জানে না, জনগণ এটা ভালো চোখে নিচ্ছে না। তো আজ ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন শুভেন্দু অধিকারী। আজ বলেছেন গান্ডু কথাটার মানে হলো বোকা, এ তো অসংসদীয় শব্দ নয়, কাজে এ শব্দ ব্যবহার করে তিনি কোনো ভুল করেননি, তাহলে তো ল্যাটা মিটে গেল। গেল কি না, গেল না। ধরুন আমার তো মনে হয় শুভেন্দু অত্যন্ত বোকা বলেই কেবল মুখ্যমন্ত্রী হবার জন্য দল বদল করেছেন, যে স্বাদ তার পূর্ণ হবে না, কারোর সেটা নাই মনে হতে পারে। আমার মনে হয় বা বলা উচিত আমার ধারণা, তিনি বোকা। এখন সমস্যা হলো, আমি কি তাকে গান্ডু শুভেন্দু বলবো? বললে তিনি রাগ করবেন না তো? আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।